ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 16 ও 17 অক্টোবর মিছিলের ঘোষণা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গুলি করে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। বিজেপির তরফ থেকে আগে একটি মোমবাতি মিছিল করা হলেও আগামী 16 তারিখ হাল্লাবোল মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিজেপির সেই মিছিলের পাল্টা শিল্পাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে এবার 16 ও 17 অক্টোবর পৃথক 3টি মিছিলের কথা ব্যারাকপুরের দলীয় সভা থেকে ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। না, আমরা 16 তারিখে আমরা 2টি মিছিল করব। একটা লিখে নিন, বাসুদেবপুর মোড় থেকে জগদ্দলে ফিরা রোড থেকে আমরা 3টার সময় একটা মিছিল বেরোবো। বাসুদেবপুর 16 তারিখে ফিরা রোড থেকে একটা তৃণমূল কংগ্রেসের মিছিল বেরোবে। আবার সেটা বললাম, ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠিত হোক, ফোর ব্যারাকপুর শান্তি প্রতিষ্ঠিত তার স্লোগান থাকবে। আমরা অশান্তি করতে চাই না। ওই দিনই বিকালবেলা 4টে আরেকটা মিছিল বেরোবে মানিকতলা নোয়াপাড়ার মানিকতলার বাদামতলা থেকে, নোয়াপাড়ার মানিকতলার বাদামতলা থেকে বিকাল 4টে ওটা একটা তার রুট করে মিছিল যাবে। আমি পার্থ ভৌমিককে বলবো, ও দায়িত্বে আছে, পার্থকে বলবো, পার্থ এটা রুটটা ঠিক করে দিতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে হোক। আর মানিকতলার বাদামতলার নোয়াপাড়ার বৌদি রয়েছে, সবাইকে ডেকে নিয়ে বসে একটা ওটাও 4টে। 17 তারিখ মেঘনা মোড় থেকে সোমনাথরা রয়েছে, ধরমপাল গুপ্তা, জিতু, আমাদের সোমনাথ তালুকদার, সোমনাথ সাম, আমাদের ইয়ে গোপাল রাউত, অমিত, সঞ্জয়, আমি সবাইকে বলবো এই মিছিলটা সব থেকে সোমনাথ সাম দায়িত্ব নিয়ে করতে হবে। খুব বড় মিছিল, নদিয়া মিল গেট থেকে আরম্ভ হবে, মেঘনা থেকে আরম্ভ হবে, নদিয়া মিলে শেষ হবে, নদিয়া মিলে শেষ হোক, এটাও করতে হবে। কিন্তু একটা কথা বলছি, কোনো অশান্তি নয়, শান্তির কথা বলো।